প্রফেশনাল লাইফে গভর্নমেন্ট সেক্টরে বা যে সেক্টরে যে আমাদের চেষ্টা করতে হবে স্যাক্রিফাইসিং মাইন্ড থাকতে হবে। এই যে অনেকে বললেন যে বিভিন্ন সমালোচনা করে বা বিভিন্ন আপনাকে বিভিন্ন ইনভেস্টমেন্ট আসতে পারে, তো আপনার টার্গেট যদি থাকে যে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবো বা আমার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, তো বিভিন্ন সমালোচনা আছে, এই সমালোচনাকে আপনি ইগনোর না করতে পারেন তো আচ্ছা হবে, সামনে আগানো কঠিন হয়ে যাবে। আমি যেটা বিশ্বাস করি প্রোএক্টিভনেসটা, যদি সবার মধ্যে প্রোএক্টিভনেসটা কাজ করে যে এখন কাজ আসছে এখন এটা করব তারপরে বসে থাকবো, এটা না করে যে না এখন এই কাজটা আসছে তারপরে আরেকটা কি কাজ আসতে পারে ওইটা যদি আমি একটু কমপ্লিট করে রাখি, আমার মনে হয় এটা সবার একটা মানে অগ্রসর হতে খুব সহযোগিতা করে। পরিবারকে সমাজের খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিশেষ করে বাচ্চাদের সমাজের আরো খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের প্রতি বেশি রকম দেখা যায় সেলফ নিয়ে আমরা ব্যস্ত থাকি, বাট সেটা যেটা বাচ্চাদের সময়টা দেওয়া হয় না এবং মানসিক তাদের হয় না। আর প্রফেশনাল লাইফে যেটা বলবো টিম ওয়ার্ক অনেক জরুরি, টিম ওয়ার্ককে একটা টিমের যখন অনেক কথা সবাইকে হেল্প করার যে কোনো সমস্যায়। আর প্রফেশনাল লাইফে ব্যাপার হচ্ছে যে ইউ আর ম্যানেজার, আর আপনি এমপ্লয়ার হন ম্যানেজার হন, আপনাদের ভালো লোক নিয়োগ করেন আপনার আন্ডারে, তাহলে আপনার জীবন সুন্দর হবে, সার্থক হবে, আর যদি কত লোক নেন দ্যাট ইজ দা পজিশন। যত ছোট কমিটমেন্টই হোক না কেন সেটা রক্ষা করা উচিত। আর প্রফেশনাল লাইফে যেটা আমি দেখেছি যে আমরা কমিউনিটি পিপুলের সাথে কাজ করি বা টিমের বিভিন্ন লেভেলের ফ্রন্টলাইন স্টাফের সাথে কাজ করি, সো এভরি লেভেলে যদি আমি রেসপেক্টটা দেই তো রিটার্নটা আসে কিন্তু রেসপেক্ট হবে। সুতরাং এই জায়গাটা আমার যে খুব বেশি টিম বিল্ডিং বা বন্ডের জন্য খুব দরকার। যেহেতু আমি প্রফেশনাল বলতে গেলে আমি এন্টারপ্রেনারশিপের মাধ্যমে প্রফেশনালিজমে আসছি, তো আমার এন্টারপ্রেনারশিপের আমার মেইন যে লার্নিং বা যেটা আমি সবাইকে বলি সেটা হচ্ছে যে রিস্ক ক্যালকুলেট করতে শেখা। রিস্ক ক্যালকুলেশন বিষয়টা হচ্ছে যে লাইক এন্টারপ্রেনারশিপ ইজ রিস্কি, কারণ হচ্ছে এটা অনিশ্চিত একটা জার্নি, বাট অনিশ্চয়তা কমানো যায়, অনিশ্চয়তাকে আমি নিশ্চিত করতে পারবো না বাট আমি অনিশ্চয়তা কমাতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা যারা এখানে যারা আছি আমরা সবাই মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সো আমি একটা গ্রাজুয়েট আর একটা পড়াশোনা না জানা লোক, তার মধ্যে ডিফারেন্সটা কিন্তু এটা যে আমি সব সারাউন্ডিংস চিন্তা করে একটা ক্যালকুলেটিভ ফিগার দাঁড় করে দিতে পারবো, আমি আরেকজনের পার্সপেক্টিভ বিভিন্ন সিচুয়েশনের পার্সপেক্টিভ বুঝে সেটাকে একটা ক্যালকুলেটিভ ফিগার আনতে পারবো যে ওকে আমি যদি এটাতে যাই বা এই জিনিসটা আমি স্টার্ট করি এটা আমার জন্য কতটুকু রিস্কি, আমি সেই রিস্কটা হ্যান্ডেল করতে পারবো কিনা। So in every professionalism, risk calculation is an important issue. আমার যেটা মনে হয় যে be excellent in your job, whatever you are doing, and be the best one. তারপর second যেটা সেটা হচ্ছে গিয়ে যে manager যেন find out করতে পারে actually I am the best and আমি সবচেয়ে excellent. আমরা সবাই আসলে সমভূমিতা চাই কিন্তু আমরা আসলে আমাদের কাছের মানুষের কাছে সমভূমি হতে পারি না। আমি নিজে সেটা চেষ্টা করি এবং আমি আপনাদেরকে এটাই শেয়ার করতে চাইবো। আর প্রফেশনাল লাইফে আমি এতটুকুই বুঝি যে আমি যেন আমার কাজটা বেস্ট করে করি। কাপড় বেচবেনি ফ্যামিলিতে যত যে যত কম্প্রোমাইজ করতে পারবে নিজের অস্তিত্ব বজায় রেখে সে তত সুখী হবে, এবং আমি 27 বছর যাবত আমার কার্যকালে সুখী শুধু কম্প্রোমাইজের কারণে। নাম্বার 2, আর প্রফেশনাল লাইফে আমি কম্প্রোমাইজ করি মানে করি না, এই কম্প্রোমাইজ শব্দটি আমার আছে। আমার চাকরির বয়স 30 পূর্ণ হবে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, এই 30 বছরে আমি অনেস্টির সাথে এবং ডেডিকেশন অফিস উপস্থিতির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না, আশা করি সবাই পারবেন চেষ্টা থাকবে। থ্যাংক ইউ।